একজন ক্রিকেটার, আমি ক্রিকেট খেলা ফুটবল খেলা একদম পছন্দ করি না, একদমই না। তারপরে একজন ক্রিকেটার ওই শুধু একটু ধর্ম সম্বন্ধে কয়েকটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, নাস্তিক পাড়ায় আগুন ধরে গেছে, নাস্তিক পাড়ায় আগুন ধরে গেছে যে ক্রিকেটার জঙ্গি হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে। কারণ কি? বাংলাদেশের কোন রাজনীতিবিদ রাজনীতিবিদ যদি একটু ধর্মের কথা বলে নাস্তিক পাড়ায় গরম হয়ে যায় যে রাজনীতি মোল্লা হয়ে গেছে রাজনীতিবিদ, ঠিক কিনা বলে? একজন আলেম যদি হক কথা বলে, একাত্তর টেলিভিশন আর বিবিসি এই সমস্ত চ্যানেলগুলো এদেশের মুসলমান আলেমদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়, বিষোদ্গার করে, মিথ্যা তথ্য তারা প্রচার করে, সমাজের কাছে নিচু করতে চায়, ঠিক কিনা বলে? ওই সমস্ত মুখোশধারী অসৎ সাংঘাতিকদের বলবো, এই একাত্তর টেলিভিশনের সাংঘাতিক নাস্তিক তোরা কিছুই করতে পারবি না ইসলামে। আমার সংবিধান আমাকে অনুমতি দিয়েছে, আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে যে কোন ধর্মালম্বী তার ধর্মের কথা প্রচার করতে পারবে, এটা সংবিধান আমাকে অধিকার দিছে। তুমি বলার কে? তুমি যদি বলতে নিষেধ করো তাহলে বুঝতে হবে তুমি সংবিধান লঙ্ঘন করছো, তাহলে তোমাকে আইনের আওতায় আনতে হয়, বিচার করতে হয়। যে কোনো ধর্মালম্বী তাদের ধর্মের কথাগুলো প্রচার করতে পারবে। আমরা আমাদের ইসলামের মর্মবাণীগুলো আমরা ওপেনলি অনলাইন অফলাইন সব জায়গায় আমরা প্রচার করতে পারি, এটা আমাদের অধিকার। অন্যান্য ধর্মালম্বীরাও পারে, ঠিক কিনা বলেন? পারে কি পারে না? কিন্তু এদেশের মুসলমান যদি কোনো ইসলামের কথা দিনের কথা ফেসবুকে লেখে, কোনো আলেম যদি কোনো বয়ান করে, সেটা ওই সমস্ত নাস্তিকদের গায়ে লাগে। তারা চায় না এদেশের যুব সমাজ ইসলামের পথে দিনের পথে আসে, তারা চায় দেশের যুবকরা গাঁজা খাওক আর ফেন্সিডিল খাওক আর বাবা খাক, সমাজটা নষ্ট হয়ে যাক। আমরা যুবকদেরকে বুঝাইয়া বুঝাইয়া গাঁজা খাওয়া থেকে, ফেন্সিডিল খাওয়া থেকে, বাবা খাওয়া থেকে, সন্ত্রানি মাস্তানি করা থেকে আমরা বুঝাইয়া বুঝাইয়া তাদেরকে মসজিদে ঢুকাই ঢুকাই কি ঢুকাই না? এমন অনেক প্রমাণ আছে বাংলাদেশের হাজার হাজার যুবক যারা দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে তাদের পরিবর্তন হয়ে গেছে। আগে নেশার টাকার জন্য মায়ের গায়ে হাত দিত, বাবার গায়ে হাত দিত, তারা দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে, হক্কানি আলেমদের বয়ান শোনার কারণে আল্লাহ তাদেরকে দিনের দাহি বানায় দিছেন। মিথ্যা বলছি? জোরে বলুন। তাহলে তোমাদের এত গায়ে জলে কেন? এর কারণ হলো আসলে তোমাদের সমস্যা হলো ইসলাম, তোমাদের সমস্যা হলো মুসলমান, ঠিক কিনা বলেন? নাস্তিকদের সমস্যা হলো মসজিদ মাদ্রাসা। কিন্তু এদেশের মুসলমান যারা বৃষ্টিতে ভিজে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে, যারা ঠান্ডা মাটির ভিতরে বসে বসে, কাদা মাটির ভিতরে বসে বসে, যারা কোরআনের বয়ান শুনে জীবন চলে গেলেও তাদেরকে কোরআন থেকে দূরে সরানো যাবে না, যাবে না, যাবে না।